কাতল মাছ বা কাতলা মাছ। কাতলা মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে কাতলা কাতলা, যা সাইপ্রেনারি পরিবারের কাতলা গণের একটি স্বাদুপানির মাছ। এ মাছ বাংলাদেশ ও ভারতে খুব জনপ্রিয়। এটি বাংলাদেশ ও ভারতের স্থানীয় মাছ। এ মাছের মাথা দেহের অনুপাতে বড় এবং দেহ দৈর্ঘ্যের অনুপাতে বেশ চওড়া এবং দুই পাশ চ্যাপ্টা, আইস দাঁতালো ও বড় বড়। মাথা ও পৃষ্ঠ ধূসর, দেহের পাশে রূপালি এবং পেট সাদা। প্রাকৃতিক আবাসে এরা 1.80 মিটার লম্বা এবং ওজন প্রায় 45 কেজি পর্যন্ত হতে পারে। বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও মায়ানমার অঞ্চলে পাওয়া যায় এই মাছটি। ভারতের সমুদ্রবেষ্টিত দ্বীপের নদীতে শ্রীলঙ্কা এবং চীনে এদের অনুপ্রবেশ ঘটেছে। এটি নদী, পুকুর, বিল, হাওড়, বাওড় ইত্যাদি জলাশয়ের উপরি স্তরের বসবাসকারী মিষ্টি জলের মাছ। সাধারণত জলাশয়ের মধ্যে ও উপরের স্তরে থাকতে পছন্দ করে। এরা সাধারণত প্রাণী প্লাঙ্কটনের তুলনায় উদ্ভিদ প্লাঙ্কটন বেশি খেয়ে থাকে। ক্রাস্টাসিয়া, রোটিফার, কীটপতঙ্গ, শৈবাল ও অন্যান্য জলজ উদ্ভিদ এদের প্রধান খাদ্য। দুই বছরেই এরা প্রাপ্তবয়স্ক হয়ে থাকে। বর্ষাকালে প্লাবিত নদীতে প্রজনন করে থাকে। এক প্রজনন ঋতুতে একটি মা মাছ প্রায় 15 থেকে 26 লক্ষ ডিম দিয়ে থাকে, যা মাছের বয়স, দৈর্ঘ্য ও ওজন এবং ডিম্বাশয়ের দৈর্ঘ্য ও ওজনের উপর নির্ভর করে কম বেশি হতে পারে। বর্তমানে এদের কৃত্রিম পদ্ধতিতে পুকুরে ডিম উৎপাদন করা হয়। কাতল মাছের চাষ পদ্ধতি খুব সহজ। রুই জাতীয় অন্যান্য মাছের সাথে এই মাছ সহজেই চাষ করা যায়। এই মাছ খুব দ্রুত বৃদ্ধি পায়। গবেষণায় দেখা গেছে এই মাছ মাসে 7.5 থেকে 10 মিলিমিটার লম্বা হয়। ধান খেতে এদের বৃদ্ধি আরও বেশি, কারণ ধান খেত সংলগ্ন শৈবালেদের প্রিয় খাদ্য। এ মাছের ভাজা, ঝোল খুবই জনপ্রিয়। মাথা বড় বলে মুড়িঘণ্ট রান্নার জন্য বেশ উপযোগী। IUCN বাংলাদেশ 2000-এর লাল তালিকা অনুযায়ী এই প্রজাতিটি বাংলাদেশের হুমকির সম্মুখীন নয়। কাতলা মাছে থাকে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য ভালো। এটি রক্তচাপ কমাতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। মস্তিষ্কের জন্য ভালো, এটি মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করে। কাতলা মাছে থাকা ভিটামিন এ চোখের স্বাস্থ্যের জন্য ভালো, এটি রাতকানা রোগ প্রতিরোধ করতে এবং দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে। কাতলা মাছে থাকা ক্যালসিয়াম হাড়ের স্বাস্থ্যের জন্য ভালো, এটি হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে এবং অস্টিওরোসিসের ঝুঁকি কমাতে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। কাতলা মাছে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।